স্টাডি রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত আজ আমি সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্ন বিচিত্র দু তৃতীয় পর্যায়ক্রমিক ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের পেজ নাম্বার একশো একষট্টির মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের সমস্ত এক নম্বরের প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি তো একের দাগের প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ একটি খালি ক্লাসের মধ্যে একটা বড় মাপের বরফের টুকরো ফেলা হলে গ্লাসের বাইরের দিকে জলের ফোঁটা জমা হয় এর কারণ হল বাতাসের জলীয় বাষ্প ফলে গ্লাসের গায়ে জলের ফোঁটা হয়ে জমা হয় অর্থাৎ অপশন সি হবে উত্তর এরপরে দুয়ের প্রশ্ন ইনফ্লুয়েঞ্জা হলো একটি বায়ুবাহিত রোগ পিবি এন ও থ্রি হোল টু থেকে পিবি প্লাস এন টু প্লাস ও টু এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া এটা হলো একটা বিওজন বিক্রিয়া একটা ভারী ও একটা হালকা লোহার টুকরোকে একই উষ্ণতায় গরম করা হলো তাহলে ভারী লোহার টুকরোটি বেশি তাপ গ্রহণ করেছে এটা হবে সঠিক উত্তর এরপরের প্রশ্নে আছে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলো ভিটামিন পটাশিয়াম সালফেটে কে প্লাস ও এস ফোর টু মাইনাস আয়ন আছে তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত কি হবে কে টু এস ফোর ছায়া পড়ার কারণ হল সরল রেখায় চলাচল করার ধর্ম কেটে যাওয়া বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন এখানে হবে ভিটামিন কে কোন বিবৃতিটি ঠিক নয় এখানে যে চারটি বিবৃতি দেওয়া আছে তার মধ্যে অপশান ডি এর বিবৃতিটি ঠিক নয় মানব দেহের অতি প্রয়োজনীয় চারটি ধাতু হলো থোরিয়াম নিকেল ক্যাডমিয়াম ইউরেনিয়াম এটা হলো ভুল বিবৃতি এরপরে বৃত্তাকার পথে গতির উদাহরণ হবে পৃথিবীর বার্ষিক গতি সালমোনেলোসিস রোগটির জন্য দায়ী জীবটি হল সোডিয়াম জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন করে ও সিএল মাইনাস আয়ন মানুষের হাঁটার ঘটনা ব্যাখ্যা করা যায় নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে মনোযোগহীনতার একটি লক্ষণ হলো ক্লাসে স্থিরভাবে বসতে না পারা সাবানের প্রধান উপাদান হলো কিছু জৈব অ্যাসিডের সোডিয়াম বা যৌগ। কোন ক্ষেত্রে বেশি কাজ করা হয় প্রতিটি ঘটনা একই বাড়ির জন্য এখানে মোট ঘটনা দেওয়া আছে তার মধ্যে অপশন সিটা হবে সঠিক উত্তর দশটি ইঁট একতলা থেকে পাঁচতলায় তোলা হলে সেক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে কাজ করা হয় এরপরের প্রশ্ন পৃথিবীর বুক থেকে খুব তাড়াতাড়ি চিরতরে হারিয়ে যেতে পারে এমন একটা প্রাণী হলো গঙ্গার শুসুক কোন পদার্থটি বায়োডিগ্রেডেবল খড় ম্যানগ্রোভ অরণ্যের বাতাস ভাঙা একটি গাছ হলো গড়ান জল সহজে কোনো বস্তুকে দেহের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে দিতে সাহায্য করে যে ধর্মের জন্য সেটি হল অন্য যেকোনো তরলের তুলনায় জলে বিভিন্ন বস্তু সহজেই গুলে যেতে পারে হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত উপাদান বা রোগীর ব্যবহৃত উপাদান দ্বারা সংক্রমিত হতে পারে এমন একটি রোগ হল হেপাটাইটিস বি দুয়ের প্রশ্নে সংক্ষিপ্ত উত্তর দিতে বলা আছে প্রথম প্রশ্নে বলেছে এ থার্মোমিটারের গায়ে সেলসিয়াস স্কেল আঁকা আছে বি থার্মোমিটারের গায়ে ফারেনহাইট স্কেল আঁকা আছে কোন থার্মোমিটার দিয়ে বেশি সঠিক উষ্ণতা মাপা যাবে বি থার্মোমিটার দিয়ে বেশি সঠিক উষ্ণতা মাপা যাবে পরের প্রশ্ন এমন একটি মৌলের নাম লেখো বা চিহ্ন লেখো যার পরিবর্তনশীল যোজ্যতা আছে তো এরকম একটা মৌল হচ্ছে কপার কপারের চিহ্ন হচ্ছে সিইউ যেহেতু এখানে কপারের চিহ্নের কথা বলা আছে তাই চিহ্নটা লিখবে সিইউ এরপরের প্রশ্ন ম্যালেরিয়া রোগের বাহক কি কোন ধরনের জলে ডিম পারে পরিষ্কার জলে ডিম পারে একটি আলোকরশ্মি একটি দর্পণের উপর লম্বভাবে পড়লো প্রতিফলন কোণের মান কত হবে জিরো ডিগ্রি পরের প্রশ্ন একটি এক পরমাণু অ্যানায়নের সংকেত লেখো যার চার্জ মাইনাস এক তো সেরকম একটা অ্যানায়ন হলো সি এন মাইনাস তারপরের প্রশ্ন লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো সেটি হবে হিমোগ্লোবিন পরের প্রশ্ন আছে কিভাবে গড় দ্রুতি মাপা হয় কোনো গতিশীল বস্তু কণার মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে গড় দ্রুতি মাপা হয় লঘু ক্ষারীয় দ্রবণে ফেনলফথালিনের রং কি গোলাপি প্রশ্ন প্রবাল প্রবাল কি বা হলো এক ধরনের সামুদ্রিক কমেরুদণ্ডী প্রাণী এরা নিডারিয়া পর্বভুক্ত চলন্ত ট্রেনে হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝাঁকুনি অনুভব করেন এটি গতিজাতদের উদাহরণ এরপরের প্রশ্ন সিমেন্টে জমাট বাঁধার সময় যেসব বিক্রিয়া ঘটে তাতে উৎপন্ন তাপে সিমেন্ট ফেটে যায় যাতে ঢালাইয়ের পর সিমেন্ট না ফাটে তার জন্য তুমি কি করবে এটা হচ্ছে প্রশ্ন তো লিখতে হবে তার জন্য আমি বেশ কয়েকদিন সেই ঢালাইটিতে জল এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো ভারতবর্ষ হলো একটি অতি বৈচিত্র্যের দেশ পুরুষ মশার প্রবশিষ্টি ভোঁতা জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো সি বা ভিটামিন বি আজ এই পর্যন্ত আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিও লেগে আর তোমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাদেরকে জানিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরো ভিডিও পেতে চাইলে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে